হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলিভেটার চ্যানেল। আজকে আমি তোমাদের যেটা একটা ইনফরমেশান দিতে চাই সেটা হচ্ছে, আমাদের তো এটা জানো, আমাদের এটা ইনস্টিটিউট, এটা শ্যামবাজারে আছে। আমরা বিভিন্ন অনলাইন ক্লাস প্রোভাইড করি আমাদের এই কোভিড সিচুয়েশনের জন্য। এখন পুরোটাই অনলাইন আমাদের এখানে ক্লাস চলছে, আর ইউটিউবে আমরা বিভিন্ন টিউটোরিয়াল আপলোড করি, সেগুলো স্টুডেন্টদের হেল্পের জন্য। আর তোমরা সেই ভিডিওগুলো দেখো এবং শেয়ার করো। আর এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও প্রেস করে দিও। আমি আমাদের ইনস্টিটিউটে এর আগেও আমি বলেছি, কিছু আমরা প্রফেশনাল কোর্স করাই, তো সেই কোর্সগুলো কি হয় সেমেস্টারের মধ্যেও থাকে। এবার সেমেস্টারের যে কোর্সটা থাকে সেই সেমেস্টারে একটা মানে পুরোপুরি একটা লিমিটেড টাইমের মধ্যে আমাদের করতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয় না। তাই আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আলোচনা করতে চাই সেটা হচ্ছে সি প্রোগ্রামিং। ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, এবং প্রোগ্রামিং শিখতে গেলে আমাদের আগে সি প্রোগ্রামিং শিখতে হয়। এই সি প্রোগ্রামিং বিসিএ, এমসিএ, বিটেক কম্পিউটার সায়েন্স, বিটেক আইটি, বিএসসি কম্পিউটার সায়েন্স, এই প্রত্যেকটা কিন্তু কোর্সেই কিন্তু ম্যান্ডেটরি, সি প্রোগ্রামিং থাকবেই। তো এই সি প্রোগ্রামিং আমরা দীর্ঘদিন যেগুলো মানে আমরা পড়াতে গিয়ে দেখতে পাচ্ছি যে সেমেস্টারে যেটা থাকছে সেটাই পড়ছে শুধু, তার বাইরে কিন্তু তারা স্টাডি করছে না, বা সেমেস্টারে যেটা আছে সেটা ঠিক করে তারা পড়ছে না। সেমেস্টারে যে সিলেবাস আছে আমাদের ইউনিভার্সিটির দ্যাট ইজ এনাফ, কিন্তু কি হয় ওই সাজেশন মাফিক তারা পড়ে যাচ্ছে, সাজেশন মাফিক পড়ছে, মনে হচ্ছে তারা কোনো একটা থিওরি পরীক্ষা দিতে যাচ্ছে এবং তারা সাজেশনের ভরসায় বসে আছে। তো সাজেশন সি প্রোগ্রামিং এ আই ডোন্ট নো এটা কি করে পসিবল হয় আমি জানি না। এটা পুরোপুরি কিছু কিছু স্টুডেন্টের মানে ধারণা হয়ে গেছে যে আফটার 10+2, আমরা 10+2 অবধি আমরা টিউশন পড়তে যেতাম, বাড়িতে কোচিং সেন্টারে পড়তে যেতাম, ব্যাস কলেজে অ্যাডমিশন নিয়ে নিয়েছি, এটা এখনকার ট্রেন্ড। আমি এই গত 2-3 বছরের ট্রেন্ড বলছি, 2-3 বছরও না, গত 4-5 বছর ধরেই দেখতে পাচ্ছি ব্যাপারটা, যে কলেজে অ্যাডমিশন নেওয়ার পরে এক্সেপ্ট কিছু মানে ডেফিনেটলি সিরিয়াস স্টুডেন্ট আছে, সেটা সংখ্যাটা খুব কম, এরা ছাড়া বাদবাকি কিছু স্টুডেন্ট একটা সার্কেল রয়েছে, তারা কলেজে অ্যাডমিশন নেওয়াটাকে মনে করছে একটা মানে খুব একটা বিরাট ম্যাটার না, এটা পাস করা যায়, এটা পাস করা যায়, এটা কোনো ব্যাপার না, 10 ইয়ার্স তো আছেই, মার্কেটে চলে যাবো, 10 ইয়ার্স নিয়ে চলে আসবো, পড়ে নেবো। কিন্তু আমি চাকরির জন্য সবাইকেও বলে বেড়াবো যে আমি এখনো চাকরি পাইনি, বা জিজ্ঞেস করে বেড়াবো যে কোথায় ভ্যাকেন্সি আছে, এদিকে আমার কিন্তু জ্ঞান একদম পুরো ক্লিয়ার যে আমি চাকরিটা আমাকে করতেই হবে। আমি কি পড়ছি, আমি বিসিএ পড়ছি, আমার বিসিএ বইয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি পরীক্ষার 1 মাস আগে 10 ইয়ার্স নিয়ে বসি, কিন্তু আমি বিসিএ পড়ছি এবং আমাকে চাকরি করতেই হবে, কোম্পানিকে নিতেই হবে আমাকে। যে আমি ইন্টারভিউ কীরকম দেবো না দেবো সেটা ভবিষ্যতের ব্যাপার, এখন তো আমি 3 বছর কাটিয়ে দিই। তো এই ধরনের সমস্ত আমি দেখছি, এই আমি এটা বলছি, এটা বলতে খুব খারাপ লাগছে, এই কারণে এই কিছু স্টুডেন্টের পাল্লায় পড়ে কিছু ভালো স্টুডেন্ট কিন্তু বিপদে চলে যাচ্ছে, তাদের কিন্তু মাথাটা কিন্তু মানে ওই দিকে কিন্তু চলে যাচ্ছে যে তারাও একটা ইমপ্রেশন পড়ে, একটা ব্যাড ইমপ্রেশন পড়ছে। তো এই ব্যাপারটা গার্জিয়ানরা অ্যাওয়ার করুন, কলেজে ভর্তি করে দিচ্ছেন মানেই হাল ছেড়ে দেবেন না। সেই কারণে আজকে আমি যেটা বলতে চাইছি যে যারা যারা সময় নষ্ট করেছো সেই সময়টা আর ফিরিয়ে দিতে পারবো না, কেউই পারবে না। এই যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছো, বিসিএ কমপ্লিট করে নিয়েছো, বা তারা ফাইনাল সেমেস্টারে রয়েছো, বা সি প্রোগ্রামিং যে সেমেস্টারে ছিল সেই সেমেস্টারটা তোমাদের হয়ে গেছে, এখনো সময় আছে এই সি প্রোগ্রামিং এর জন্য তোমরা আলাদা করে কোনো প্রিপারেশান নাও, এবং তার জন্যই আমরা এখানে কিন্তু তোমাদের হেল্প করার জন্য রয়েছি। তোমরা আমাদের এখানে একটা প্রফেশনাল কোর্স করো, এটা 6 মাসের কোর্স, ইন ডিটেল আমরা কিন্তু পুরো প্রফেশনাল লেভেলে পুরো আমরা ইউনিভার্সিটির সিলেবাসও কভার করবো, প্লাস এক্সট্রা আমরা প্রোগ্রামও করবো, পুরোপুরি আমরা এখানে তোমাদেরকে গাইড করবো। তাই যারা মনে করছো যে
সি প্রোগ্রামিং সেমিস্টারে হয়ে গেছে, তাহলে আমার আর করার দরকার নেই, এই ধারণাটা ছেড়ে দাও। আমি বলবো আবার তোমরা সি প্রোগ্রামিংটা ভালো করে শেখো, কারণ এমসিএ তে যখন যাবে তখন আবার আছে সি প্রোগ্রামিং, বা অন্যান্য যে ফার্দার ল্যাঙ্গুয়েজগুলো আছে সেগুলোতে কিন্তু লাগবে। প্লাস ইন্টারভিউতে যখন যাবে তখন প্রোগ্রাম, ছোট প্রোগ্রাম একটা লিখতে দিতেই পারে। তো সি প্রোগ্রামিংটা আমি যেটা দেখেছি অনেকেই অবহেলা করছে, সেই কারণেই এই ভিডিওটা করা। এই সি প্রোগ্রামিংটার উপর তোমরা যোগ দাও, মানে ভালো করে তোমরা এটা প্রিপারেশান নাও। আর এটা আমরা একটা 6 মাসের কোর্স প্রোভাইড করছি, অবভিয়াসলি এখন আমরা অনলাইনে করাচ্ছি, অনলাইনে কিন্তু পুরোপুরি লাইভ আমরা করাচ্ছি এটা। তো যারা যারা ভাবছো যে না আমি, আমার এখনো ডাউট রয়ে গেছে, তাদেরকে বলবো তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করো, আমরা তোমাদেরকে এই কোর্সে সম্বন্ধে পুরোপুরি হেল্প করব। এবং সি প্রোগ্রামিংটা এটা খুব স্ট্রং যদি না হয় তাহলে তোমার আইটি কেরিয়ারে কতটা তুমি গ্রো করবে কি করবে না সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো, কেননা যারা বিসিএ পড়েছো বা যারা একটু হায়ার সেমিস্টারে গেছো তারা নিজেরাই বুঝতে পারছো যে এটার ইম্পর্টেন্স কতটা। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি আবার তোমাদেরকে থ্যাংকস জানাচ্ছি। হ্যাভ এ নাইস ডে।